আল্লাহ রাস্তায় কেউ যদি বেরোয় দিনের দাওয়াত দেওয়ার জন্য অথবা দিনের কথা শোনার জন্য যেমন আপনারা এখানে এসেছেন কোনো বালা মুসিবত আল্লাহ না করে কারো আস পাক যেন হেফাজতে রাখেন যেখানে থাকেন যেন হেফাজতে রাখেন এইখানে অথবা কোনো জায়গায় যেখানে হোক না কেন দুর্ঘটনা কিছু ঘটলো বালা মুসিবত আসলো কেউ আহত হলো কেউ নিহত হইলো এর ফজিত শুনেন সুলহান আল্লাহ বলছেন কথা বলছে সুরান এসা আয়াত নম্বর এক শত একশো এক নম্বর আয়াত কেউ যদি নিজের বাড়ি থেকে আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করে বেরোয় হিজরত আপনি এই যে ভাইরা রিয়াজ থেকে এসছেন তাই না রিয়াজ থেকে এসছেন এখানে এসছেন কি জন্য এসছেন দিনের কথা শোনার জন্য এসছেন হ্যাঁ এখান থেকে রিয়াজ গেছেন দিনের কথা শোনার জন্য জেদ্দা দেখেছেন দিনের কথা শোনার জন্য দেশে ওয়াজ মাহিল কোরআন হাদিসের আলোচনা ছিল গেছেন আপনি রাজশাহী গেছেন ঢাকা গেছেন কোথাও গেছেন আপনি আল্লাহর রাস্তায় সে হিজরত করেছে হিজরত মানে শুধু বাড়িঘর নিয়ে স্থানান্তরিত হওয়া না এলিম শিখার জন্য যাওয়া চাই হিজরত এলএম শিখার জন্য মদিনা ইউনিভার্সিটি কেউ এসছে বাংলাদেশ থেকে হিজরত এক ছেলে মোদিন ইউনিভার্সিটির ছাত্র কিছুদিন আগে মোটর সাইকেলে হন্ডাতে যাচ্ছিল মদিনাই মারা গেল অ্যাক্সিডেন্টে মারা গেছে জি আল্লাহ রাস্তায় সেই বাংলাদেশে কি কাজে এসেছে এখানে আল্লাহ রাস্তায় হিজরত করেছে এলিম শেখার জন্য মোদিনাই এসছে আর তারপরে মত যদি তাকে পেয়ে যায় অর্থাৎ মৃত্যুবরণ করি ফাকাত আল্লাহ হয়ে গেছে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে সুতরাং আমাদের দিনী ভাই এনামুল হক রেহমা হল্লাহ যে দিনের কথা শোনার জন্য গিয়েছিলেন রিয়াজি এটা হচ্ছে হিজরত আল্লাহ ওয়া রাসুলি আল্লাহর এবং রাসূলের কথা শোনার জন্য জানার জন্য এলিম শিখার জন্য

মুী বোখার মুসলিমের হাদিস একটি হাদিস মাত্র শোনাব প্রসুর উল্লাহ সাহেব বলছেন আসাই আল আল আর মেলাতে মেহনত পরিশ্রম করে রুজি রোজগার করছেন আর তাতে থেকে আপনি আরমেলা বিধবার ভরণপোষণের ব্যবস্থা দিচ্ছেন খরচ খরচা দিচ্ছেন ওল মিসকিন অথবা কোন দরিদ্র অসহায়কে আপনি খরচ খরচা দিচ্ছেন তো আপনার ফজিরত হচ্ছে কাল মুজাহিদ ফিসাবির আল্লাহ রাস্তায় জেহাদী মুজাহিদের মতো আল্লাহ রাস্তার মুজাহেদ হচ্ছে কে যে ব্যক্তি বিধবার দেখাশোনা করে বিধবার জন্য খরচ খরচা আর দায়িত্ব নেই ইয়েমের খরচ খরচার দায়িত্ব নেই মিসকিন দরিদ্রের খরচ খরচার দায়িত্ব নেই যে একটা মিসকিন ছেলেকে আমি মানুষ করে দেবো একটা এতিম ছেলেকে আমি মানুষ করে দেবো একটা বিধবা যতদিন বিধবা থাকবে স্বামী থাকবে তার খরচ খরচার দায়িত্ব আমি নিয়ে নিলাম সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় যতদিন পর্যন্ত এই কাজ করতে থাকবে যেন জেহাদ করছে সে মুজাহিদের মতো নেকি পায় বদরে ওহুদি গিয়ে যে নেকি পাওয়া যায় সেই নেকি পাওয়া যায় কোথায় একজন বিধবা অথবা অথবা দেখাশোনা করলে অসহায় ব্যক্তির দেখাশোনা করলে ওয়াকাল কালক শুধু মোজাহেদের মতো না আর এমন সব বিধবার দেখাশোনাকারী আর দরিদ্র অভাবী দেখাশোনা দেখাশোনাকারী ওই তাহ্দ গুজারের মতো লাই যে কখনো তাহাজুদ ছাড়ে না সার রাত পড়ে ও ওই রোজাদারের মতো ফজিলত পায় যে কখনো রোজা বিরতি দেয় না সব দিন রোজা সারা বছর রোজা রাখে সারা বছর রোজা রাখে সারা বছর রোজা রাখলে যত ফাজিলত পাওয়া যায় সারা বছর সারা রাত তাহাজ্জুদ যত নেকি পাওয়া যায় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যত নেকি পাওয়া যায় তত নেকি কিসে পাওয়া যায় আর সাই আলাল আরমলা বিধবার ভরণপোষণের দায়িত্ব নিলে ইতিমের বাবর ভরণপোষণের দায়িত্ব নিলে আর আপনার মিসকিন দরিদ্রের গরীবের ছেলেমেয়েকে মানুষ করে দিলে আল্লাহ পাক রব্বুল জন্য আমাদেরকে কোরআন ও হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রতিবেশি হবে ইতিমের কফিল ইতিমের কি যে ভরণ দায়িত্ব নেবে বোখারি হাদিস রয়েছে আনা ওয়া কাফের ফিল জান্নাতে হা কাজা আমি এবং ইয়েতিমের কেফাল দায়িত্বশীল এতিমের ভরণ পোষণ দেখাশোনা তালিম তরবিয়তের যে দায়িত্ব নিয়ে নিল সেই ব্যক্তি আর আমি জান্নাতে হা কাজা এমন ভাবে থাকবো এইরকম থাকবো ও আশার আবি সাব্বা ওয়াল উস্তা আর ইঙ্গিত করলে রসুল্লাহ সাব্বা মানে শাহাদাতের অঙ্গলি দিয়ে আর উস্তা আর যে মধ্যমা এই এই দুই আঙ্গুলে ইঙ্গিত করলেন বাবা শাহাদাতের আঙ্গুল আর উস্তা হচ্ছে এই মাঝখানে যেটা মধ্যমা জি মিডিল ফিঙ্গার এই দুটো দিয়ে দুটোতে কতটা ছোট বড় সামান্য ছোট বড় তাই না এতটা এত কাছাকাছি এবং এত ঘনিষ্ঠ হবে রসুল্লাহ কোথায় জান্নাতি। আল্লাহ পাক যেন প্রতি প্রতিবেশী আমাদের হওয়ার তৌফিক দান করেন এবং সেই রকম আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন ওয়া ফরাজা বেইন শাইয়ান আর দুই আঙুলের সামান্য একটু ফাঁক করলে এইরকম কাছাকাছি আমরা থাকবো এক তো ছোট বড় দিক দিয়ে সামান্য আর একটু ফাঁকা এইরকম করে দেখার রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম বালা মুসিবত আসলে বা কেউ মারা গেলে আপনজন মারা গেলে কান্না ময়ান করে রোদন করা হ্যাঁ এসব জায়েজ নাই কিন্তু চোখে পানি এসে কান্না করা এটা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে প্রমাণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কান্না করেছেন সময়